একটি দেশে দুইটি রাজনৈতিক দল, আসলে একটি হলো আপদ আর একটি হলো বিপদ। আমরা এই আপদ আর বিপদের ভিতর থেকে অন্য বছরেও বের হতে পারি না। আপনারা কি আমার কথার সাথে দ্বিমত পোষণ করে? তো আমি মনে করি আমার ভাই শ্রদ্ধা হর্ষদ খান ভাসানী সাহেব, যার রক্তের ভিতর প্রবাহিত হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর রক্ত, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যদি আপনারা দেখেন, ভাসানী সাহেব শুধু ত্যাগই করে গেছেন, নিজের সম্পদ মানুষের কল্যাণেই ব্যয় করে গেছেন। তো উনি বলেছেন যে এই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা দুইটা দলই বলি আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের বড় দুটি রাজনৈতিক দল, আমরা একজন সেক্টর কমান্ডারের দল আর একজন এই দেশের স্বাধীনতার স্থপতি। তো আমরা প্রকৃত অর্থেই আমাদের অ্যাডভোকেট আব্দুল আজিজ সাহেব বলে গেছেন যে ওনারা যুদ্ধ করেছিলেন যে লক্ষ্যে, সেই লক্ষ্যটি আজকে পূরণ হয়নি। আজকে যদি একটি পেট্রোল বোমা স্বাধীন দেশে মেরে মানুষকে হত্যা করা হয়, একটি শিশু বাচ্চাকে হত্যা করা হয়, বাড়ির ভিতর শিশু আবাল বণিক বণিতা সকলেই মৃত্যু থাকে, কার গায়ে লাগবে এটা তো কোনো নির্ধারণ নেই। গাড়ি বিগত দিনে আপনারা দেখেছেন 2014 সালে বিএনপি জামাতের নৃশংসতা, আমরা দেখেছি 2006 সালে লগি বৈঠার নৃশংসতা। তো তাহলে এই দেশটার উত্তরণ কোথায়, যাবে কোথায়, আমরা যাব কোথায়? আমরা যারা ছোট ছোট রাজনৈতিক দল, আমরা যারা দেশের মানুষের কল্যাণের জন্য কথা বলি, অনেক সময় তাদেরকেও কিন্তু ভীষণ স্তব্ধ করে দেওয়া হয়। তো আমরা বলতে চাই আমাদের দুইজন ব্যক্তি তো ব্যক্তি আমরা পেয়েছি, একজন ডক্টর সাইফুদ্দিন মাজবাহর হিসেবে এবং মেজবাহুর রহমান চৌধুরী। আসুন না আমরা এই দেশটাকে সকলেই মিলে পরিবর্তন করি, আপদার বিপদের বাইরেও তো আমরা পারি। এটা তো কারো রেস্টারি করা দেশ না, এটা তো কারো বাবার পৈতৃক দেশ না। আসেন না আমরা সকলে মিলে নিরসন করি এবং আগামী প্রজন্মকে আমরা কিছু উপহার দিয়ে যাই, নিজেদের এক তিতিক্ষার বিনিময়ে আমরা যদি সকল বিষয় এবং স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ মানুষকে দিয়ে যেতে পারি, তাহলে এটাই মনে একটি চিরস্থায়ী বন্দোবস্ত হয়। আর পরিশেষে আমরা বলতে চাই, সেলিম ভাই বলেছেন যে সংবিধানের আলোকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, আমি তো নির্বাচন কমিশনকে বিশ্বাস করি না। গতকালকে এবং পরশুদিন তারা বলেছেন নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বিএনপি জোর। আপনি নির্বাচন কমিশনকে বিশ্বাস করলে তো আপনি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্লেইং এর বিষয় থাকে, সেটা শক্তিশালী হবে না দুর্বল হবে।